শনিবার থেকে পিক আওয়ারে 8 মিনিট পরপর চলবে মেট্রো রেল, তবে অফ পিকে 12 মিনিটের ব্যবধান বহাল থাকছে। ডিএমটিসিএল জানিয়েছে, রাত 8টার পর মতিঝিল থেকে ছেড়ে যাওয়া ট্রেন শুধুমাত্র এমআরটি ও র্যাপিড পাসে ভ্রমণ করা যাবে। এখনই টিকিটের দামে ভ্যাট আরোপ না করার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নগরবাসীর স্বস্তির পরিবহন মেট্রোর অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা, হঠাৎ হঠাৎই চলাচল বন্ধ হয়ে যাওয়া, লাইনের উপর ঘুড়ি, ফানুস, ইলেকট্রিক কেবল পড়ার মতো ঘটনা ঘটায় বিঘ্নিত হচ্ছে চলাচল, সঙ্গে কারিগরি ত্রুটির বিষয়গুলো তো আছেই। সতর্কতামূলক প্রচারণায় কাজ না হওয়ায় এবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও শাস্তি প্রদানের দিকে যাচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে পুরো লাইন থেকে 7,000 ঘুড়ি, নাটাই ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। আমরা বাজেয়াপ্ত করেছি এবং আমাদের যে অভিযান, এই অভিযানটা নিরবচ্ছিন্নভাবে এটা চলতে থাকবে, না হলে আমাদের মেট্রো ট্রেন বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। যে এইসব কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু আমাদের সিস্টেমটা স্বয়ংক্রিয়, আমরা আগে থেকে এটা দেখতে পারি। ট্রেনে ট্রেন যখন চলাচল করে আমাদের ওসিসি থেকে দেখতে পারে যে এই মাত্র একটা ঘুড়ি পড়ল। যাত্রীর চাপ বেশি থাকায় মেট্রো চলাচল দিনে 152 বার থেকে বাড়িয়ে 178 বার করা হয়েছে। উত্তরা উত্তর থেকে মতিঝিলের দিকে সকাল 7:30 থেকে 11:48 পর্যন্ত এবং বিকেল 3:13 থেকে রাত 8টা পিক আওয়ার। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের দিকে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3:53 থেকে রাত 8:40 পর্যন্ত পিক আওয়ার। এই সময়ে 8 মিনিট পরপর মেট্রো পাবে যাত্রীরা। 10 মিনিট ছিল, সেখান থেকে আমরা কমিয়ে এটা 8 মিনিটে নিয়ে আসছে এবং এটা কার্যকর হবে 17 ফেব্রুয়ারি শনিবার থেকে। যাওয়ার সময় এক ধরনের পিক আওয়ার থাকে, আসার সময় আরেক ধরনের পিক আওয়ার হয়, সেটা মাথায় রেখে আমরা করেছি। সংবাদ সম্মেলনে আশ্বস্ত করা হয়েছে টিকিটের উপর কোনো ভ্যাট আপাতত আরোপ করা হচ্ছে না। যদি বিদ্যুৎ বিল বাড়বে, উনি যেটা ভ্যাটের কথা বলছেন, ভ্যাট যদি আমাদের উপরে আরোপিত হয় ভাড়া বাড়বে, এটা তো কোনো বিকল্প নাই। রমজানে অফিস সময় বদল হলে মেট্রো নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। মেট্রো রেল শুধু ভাড়ার উপরে নির্ভর করে চলতে পারে না, সেই জন্য আমরা সাবসিডিয়ারি অনেক কিছু করতেছি। কাজেই এখানে মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।